ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে কয়েক সপ্তাহ ধরে চলা যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়গুলো বিক্ষোভে উত্তাল পুলিশের সাথে সংঘর্ষে জড়িয়েছে ফিলিস্তিন ও ইসরায়েলপন্থী বিক্ষোভকারীরা জানা গেছে আটকও হয়েছেন দুই হাজারেরও বেশি বিক্ষোভকারী যদিও কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকে সবচেয়ে বেশি বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে বিদেশি সংবাদ মাধ্যম বলছে আন্দোলন দমনে অধিকাংশ ক্ষেত্রেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশের সহায়তা নিয়েছে মার্কিন পুলিশ আন্দোলন দমনে দাঙ্গা নিয়ন্ত্রণ সরঞ্জাম সাজোয়া যান ও স্টান গ্রেনেডের মতো অস্ত্র ব্যবহার করেছে এমনকি কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে পুলিশ গুলি চালিয়েছে বলেও অভিযোগ উঠেছে এদিকে গাজা ইস্যুতে নিজ দেশের বিক্ষোভে চরম বিপাকে পড়েছে বাইডেন প্রশাসন শিক্ষার্থীদের চলমান আন্দোলন নিয়ে এতদিন মুখ না খুললেও অবশেষে নীরবতা ভেঙেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এক সংবাদ সম্মেলনে তিনি বলেন যুক্তরাষ্ট্রে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ করা যে কোনো নাগরিকের অধিকার তবে অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে